রাজ্যে প্রধান রেফারেল হাসপাতাল হল আগরতলা জিবি হাসপাতাল। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য ছুটে আসেন এই হাসপাতালে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষের কাছে জিবি হাসপাতালে হলো একমাত্র ভরসা। কিন্তু বর্তমানে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা এখন প্রশ্নের মুখে। সামান্যতম খরচে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ আগরতলা জিবি হাসপাতালে ছুটে এলেও সঠিক পরিষেবা না পাওয়ার ফলে দিশাহারা হয়ে পড়ছেন তারা। গত বেশ কিছুদিন ধরেই নানান সমস্যায় ভুগছে রাজ্যের একমাত্র প্রধান রেফারেল হাসপাতালটি। ছোটখাটো সমস্যা ছাড়াও ইদানিংকালে প্রায় সময় মুখ থুবড়ে পড়ছে হাসপাতালের জরুরি বেশ কিছু সরঞ্জাম, যার খেসারত দিতে হচ্ছে রোগী ও তার আত্মীয় পরিজনদের। জিবি হাসপাতালের সমস্যার পাহাড় প্রতিনিয়ত জমতে থাকলেও কোনো প্রকার হেলদোল নেই কর্তৃপক্ষের। এতে করে স্বাভাবিকভাবেই হতাশার পাশাপাশি চাপা ক্ষোভে ফুসছেন সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে আসা লোকজন। প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট দপ্তরের উঁচু থেকে নিচু স্তরের কর্মী আধিকারিকদের কাজকর্মের ধরন নিয়েও মানুষ ইচ্ছাকৃতভাবে কেউ হাসপাতালে ছুটে যায় না। বিশেষ প্রয়োজন কিংবা রোগাক্রান্ত হয়েই মানুষ হাসপাতালমুখী হন, আর তাদেরকে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দায়িত্ব সরকারের। রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার রদবদল হওয়ার পর স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছিলেন নতুন সরকারের প্রথম স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। বিশেষ করে সাধারণ মানুষের স্বার্থে রাজ্যে প্রধান রেফারেল হাসপাতালের ঘরের বাইরের চেহারা অনেকটা পরিবর্তন করার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, যার সুফল পেতে শুরু করেছিলেন এই রাজ্যের সাধারণ মানুষ। সরকার পরিবর্তন হওয়ার পর নতুন সরকার প্রতিষ্ঠিত হলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যেভাবে সুদীপ রায় বর্মণ নিজের কাজের যোগ্যতার প্রমাণ দিতে শুরু করেছিলেন, তাতে স্বাভাবিকভাবেই অনেকটা আশার আলো দেখতে শুরু করেছিলেন রাজ্যের নিম্ন মধ্যবিত্ত অংশের সাধারণ মানুষ। সুদীপবাবুকে সরিয়ে দেওয়ার পর সাধারণ মানুষের মনে যেমন হতাশার ছায়া তৈরি হয়, তেমনি আবার জন্ম নেয় একাধিক প্রশ্ন। মানুষের মনে তৈরি হওয়া প্রশ্ন ও উদ্বেগের বাস্তব প্রতিফলন এখন লক্ষ্য করা যাচ্ছে যেন রাজ্যের একমাত্র প্রধান রেফারেল হাসপাতালে। হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা এক প্রকার মুখ থুবড়ে পড়লেও সমস্যা সমাধানের ক্ষেত্রে দপ্তরের আধিকারিকদের কোনো প্রকার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে আসা রোগী ও তার আত্মীয় পরিজনেরা। সবার কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্প চালু করে। গৃহীত প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি রয়েছে জেনেরিক মেডিসিন। কিন্তু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের গুচ্ছ সমস্যার মাঝে এখন অন্যতম সমস্যা হলো এই মেডিসিন। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে জেনেরিক মেডিসিন না থাকার ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও বহির্বিভাগের রোগীরা। চিকিৎসকদের ব্যবস্থাপত্র নিয়ে রোগীর নিকট আত্মীয়রা কাউন্টারে ছুটে গেলেও প্রায় সময় ব্যবস্থাপত্রে থাকা ওষুধপত্র না থাকার ফলে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। গত প্রায় বেশ কিছুদিন ধরেই এই পরিস্থিতি হাসপাতালে চলে আসলেও কোনো প্রকার হেলদোল নেই কর্তৃপক্ষের। সরকারি হাসপাতাল হবার সুবাদে সবাই আশা করে বিনে পয়সায় ভালো চিকিৎসা পরিষেবা নেবার সুযোগ থাকবে। কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী জেনেরিক মেডিসিন চালু হবার পর মানুষ অনেকটা স্বস্তি পেয়েছিল, কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেকটা কম দামে ওষুধ পাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের খামখেয়ালিপনার দরুন জিবি হাসপাতালে এখন যেন মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্পটি, যার খেসারত দিতে হচ্ছে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তার আত্মীয় পরিজনদের। জেনেরিক মেডিসিন কাউন্টারে প্রয়োজনীয় ওষুধপত্র না থাকার ফলে বাধ্য হয়ে রোগীর আত্মীয় পরিজনেরা বাইরে থেকে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে। এতে করে চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়ে পড়ছেন তারা। হাসপাতালের বহুবিধ সমস্যার মাঝে এখন এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে। শুধু জিবি হাসপাতালেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলির অবস্থাও এখন করুণ। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য বহিরাজ্য থেকে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিকে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেও নিজেদের তৈরি স্বাস্থ্য কেন্দ্রগুলির মান উন্নয়নে কোনো প্রকার নজর নেই।
ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারের স্বাস্থ্য পরিষেবা এখন প্রশ্নের মুখে। অবিলম্বে সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে যে কোনো সময় হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে, এমনটাই মনে করছেন সচেতন নাগরিক থেকে শুরু করে তথ্যবিজ্ঞ মহল। রিপোর্ট সার্চ নেওয়ার চ্যানেল।